বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও এখন বেশ ভালো আছি, কারণ কদিন ধরেই এত শরীরটা খারাপ ছিল, তো আমি কদিন ধরেই মানে ভিডিও দিতে পারিনি তোমাদের দিকে। তো আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই বৈকালবেলা একটু নিয়ে কথা বলতে বসে পড়লাম। আর সবাই ভালো থেকো, কারণ ভালো না থাকলেও এখন ভালোটা থাকতে হবে, কেননা এত গরম পড়েছে, জলারে খেয়েও ভালো নিজেদের দিকে নিজেকেই রাখতে হবে। কারণ আমি নিজে নিজের দিকে বুঝেছি যে ভালো না থাকলেও মানে আমার এতটাই শরীর খালি জলের অভাবে। তো জল কম খাই, মেন কথা আমি আগেও বলেছি আমি জলটা কম খাই, তার জন্য আমি অনেক বকাও খাই যে জল আমি কম খাই। তাই জন্যই শরীরটা প্রচণ্ড মানে মাথা আরে ঘুরছিলো, বারবার করে মাথাতে জল দিতে হচ্ছিলো, আর মানে সেই খালি মাথা ঘুরছে, মাথাটা যন্ত্রণা হচ্ছে, একবার করে জ্বর চলে আসছে সারাদিনে, বারবার জ্বর আসেনি, তো সারাদিনে একবার করে জ্বর চলে আসছিলো। তো প্রচণ্ডই শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখন জল ওয়ারেস আরে সব খেয়ে তারপরে এখন শরীরটা অনেকটা ভালো আছে, প্যারাসিটামল তো আছেই তার মধ্যে, ডাক্তার আরে সব মানে এই গরম, শুধুই খালি এই গরমের কারণেতেই এত শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো। প্রচণ্ড গরমটা পড়েছে না একবার, একটু ভাবতে কদিন ধরে, তাই জন্যই একটা ভিডিও আমি দিতে পারিনি। লাস্টে মনে হয় একদিন খালি বলেছিলাম যে আজকে আমার শরীরটা খারাপ, মানে সারাদিন ভালো ছিলাম, রাত্রেবেলা এক বলেছিলাম যে শরীরটা খারাপ, ভিডিও আর আমি কথা বলতে পারছি না, ব্যাস এইটাই হলো আমার লাস্ট ভিডিও। আর আমি ভিডিও তার করতে না দিতেই পারিনি, একটা ভিডিও আর করতে পারিনি, উঠে বসতেই পারিনি, তো আর ভিডিও কী করব, মানে এতটাই আমার শরীরটা খারাপ ছিল যে মানে মাথাটাকে তুলে বসছি, মাথাটা ঘুরছে বনমন বনমন করে, মানে প্রচণ্ডই ইয়ে, খালি তো বারবার করে খালি মাথা এই খালি মাথাগুলো এখানে মানে সকালে চান টান করে আসছে, এসে আবার মাথা ঘুরছে, আবার একটু মাথাতে জল দিচ্ছে, আবার তারপরে আবার মাথায় জল দিচ্ছে, মানে ওরকম তিন চারবার করে মাথাতে জল দিয়ে মাথাতে জল দিয়ে এখন শরীরটা অনেক ভালো আছে। তাই আজকে একটুখানি কথা বলতে চলে এলাম। আর অন্য দিনের থেকে আজকে বেশ একটু হাওয়াটা বেশ দিচ্ছে বাইরেতে, নালে তো অন্য অন্য দিন বাইরেতে একটুও হাওয়া দেয়ই নে, তো আজকে একটু হাওয়াটা দিচ্ছে, তাই একটু বাইরেটাতে একটু এসে বসলাম। মানে এমনিতে তো কদিন দু তিন দিন আমার এমন অবস্থা গেল যে বিছানাতেই তো ছিলাম, তো অত বাইরেতে আরে বেরোতে সেরকম পারিনি, বৈকালবেলার টাইমে একটু যদিও বেরোচ্ছিলাম তো হাওয়া দেয় না, একটুও হাওয়া নেই, মানে এরকমই এই উঠোনটাতে এসে একটু নিয়ে বসলেও হাওয়া একটুও দেয়নি, ওই পাখার হাওয়াতেই। আর আজকে তবুও বেশ বাইরেটা বেশ একটু হাওয়া আরে বেশ দিচ্ছে, বেশ ভালো লাগছে শরীরটা। আর আজকে আমার দিদা এখানে ডাক্তার এসেছিলো, আমাকে বলছে আসুন, আমার দিদার তো পা ভাঙা, জানো সেই সবাই যে আমার যারা ডেলি ভিডিও যারা আমার দেখো সবাই জানো যে আমার দিদার পাটা ভেঙে গেছে, আমি বলছি কিরে আসবি নি, বলছি দিদা আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি এখন যেতে পারবো না, নিজেরই শরীর নিজের রোদের দিকে তাকাচ্ছি, মাথা মানে মাথায় খুব টিপটিপ মাথার যন্ত্রণা চালু হয়ে যাচ্ছে। তো আবার দিদাকে একই নিজেই রুগী, আবার রুগীকে দেখতে যাবো কী যে বলে, আবার দিদা আবার কিছু সবজি আর এসব পাঠান, যেমন মায়ের মা দিদা আরে মাসি সব যেমন মন হয় ওদের, যে মেয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, বাড়িতে যা আছে তাই নিয়ে, আবার দুটো সবজি দাদু আবার ব্যাগে করে নিয়ে এসেছে, যে দুটো দিয়ে আসি। আর আমি একটা ল্যাঠা মাছ শোল মাছ খেতে না প্রচণ্ড ভালোবাসি, ওইগুলোও দাদু ধরেছে, মানে ওদের সামনেই ডোবাতি কেন ধরেছে, তো আবার দাদু আবার দুটো দিয়েছে। তো বলছে মেয়েটা ভালোবাসে তাহলে দুটো নিয়ে যাই, বলে এই দুটো সবজি দুটো ল্যাটা মাছ শোল মাছ ওই খালি সব নিয়ে এসেছে,
যেমন মন হয় আর কি। তো আজকে তো আমি আর কোনো ভিডিও নিয়ে আসিনি, ব্লগ ভিডিও নিয়ে, কারণ আজকে জাস্ট তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো বলেই এসেছিলাম। তো শরীরটা বেশ ভালোও লাগলো কথা আরে বলে তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থেকো, জলটা বেশি বেশি করে খেও, জল না খেলি আমি আমাকে দিয়ে আমি যেটুকুনটা বুঝলাম যে আমার ছেলে আসছে, তো যেটুকুনটা বুঝলাম যে জল না খেলি ব্যাস মানে এইসব চালু হয়ে যাচ্ছে, তার জন্য একটু জলটা খেয়ে নেওয়াটাই ভালো। আসবি না তিন একটু জলটা বেশি বেশি করে খেয়ে নিজের শরীরটা ভালো রাখি, অসুবিধে তো আর কিছু নেই, একটু মানে চেপে চুপে একটু জলটা খেয়ে নিলে। আজকে আর বেশি আমি ভিডিওটা বড় করব না, কারণ ভালো লাগছে না সেরকম, ভালো লাগছে না না আজকে ভালো লাগছে, মাথাটা তো এখনও ধরে আছে, মাথাটা আজকে রাত্রে একটুখানি ঘুমোলে আর ঘুমোলে ওষুধ আছে, ওষুধ আছে সব খাওয়ার পরে, তো অনেকটাই হয়তো ভালো হয়ে যাবো। কাল থেকে না আবার ডেলি ভিডিও দেওয়া শুরু করব ভাবছি, তো দেখি কাল থেকে না আবার তোমাদের জন্য আবার কী ভিডিও নিয়ে আসতে পারি। তো যারা যারা আমাদের ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আর যারা যারা আমাদের ভিডিও দেখো নি এখন দেখছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই আমাদের সাথে থেকো, কারণ আমাদের এই নতুন চ্যানেল আমাদের সাথে থাকাটা তোমাদের তো প্রয়োজন, তো তোমরা না সাপোর্ট করলে আমরা কিছুই নয়, তো তোমরা আমাদের প্লিজ সাপোর্ট করো। তো ভিডিওটা এইটুকু নি, তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতনই টাটা, আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।